হাই এভরিওয়ান ডিভাইন ইঞ্জিলিজেন্ট আরো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেক্টিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য এবং মেল ফিমেল ম্যারেড আনম্যারেড কমিটির সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে ট্যারোটের কোর্স করতে চান বা ক্রিস্টাল জেমস্টোন সেজ হিলিং অয়েল ক্যান্ডেলস পারচেস করতে চান বা যদি অবশ্যই আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান তাহলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকেনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এই রকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথমে আপনার কাছে পৌঁছায় আজকের ভিডিও টপিকটা হলো দেখে নেব যে গতকাল রাত্রে আপনার পার্টনার আপনাকে নিয়ে ঠিক কী ভাবছিলেন ঠিক আছে এর সঙ্গে দেখে নেব এই রিলেশানশিপটাতে আপনাদের দুজনের মাঝখানের থার্ড পার্টিটা অ্যাকচুয়ালি কি আর ওনার নেক্সট অ্যাকশান দেখে নেবো আর না বলা কিছু কথাও দেখে নেব প্রথমে দেখব আপনার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট সিচুয়েশান যাতে আপনার বুঝতে সুবিধা হবে যে এই রিডিংটা আপনারই যদি ম্যাচ করে তবেই আপনি পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখে নেব যে আপনার বর্তমান অবস্থা কী রয়েছে থ্যাংক ইউ সো মাচ ও দ্য মাস্টার ওকে আপনার না অনেক নলেজ হয়েছে জীবনে জানেন তো হতে পারে আপনারা অনেকেই এনার্জি নিয়ে কাজ করেন মানে মেডিটেশান অলরেডি স্টার্ট করে দিয়েছেন অনেকেই হোয়াইট লাইট মেডিটেশান করছেন হতে পারে অভিজ্ঞতা প্রচুর হয়েছে জীবনে অনেক ক্ষেত্রে অনেক দিকে রিসেন্ট কোনো জায়গায় বেড়াতে যাওয়ার এরকম কথা হয়েছে যেখানে অনেক গাছপালা আছে বা অনেক না অনেক জীবনে অনেক যদি আপনার জীবনে কিছু কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো না আরও বেড়েছে কিন্তু আপনি আপনার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে আপনার মধ্যে সেই বিকজ ইউ আর দ্য মাস্টার সেই সমস্যাগুলোকে কিভাবে সলভ করতে হবে সেটা কিন্তু আপনি জানেন আর সেটা আপনি করছেনও হয়তো সেটা আপনি শুরু করেও দিয়েছেন অলরেডি ঠিক আছে লেটিং গোয়ের কার্ড এসেছে তো কোনো কোনো বিষয় আপনাকে লেট গো করতে হবে জীবনের অনেক কিছু সিচুয়েশান আমি বললাম না আপনার মধ্যে সেই এবিলিটি রয়েছে আপনি সেই মাস্টার মাইন্ড জীবনের অনেক কিছু সিচুয়েশান আছে যেগুলো আপনাকে ছেড়ে বেরোতে হবে বিন্দু বিন্দু জলেই সাগর হয় সেই ছোট্ট একটা বিন্দুও না আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে আসতে পারে অনেক কিছু প্রবলেম নিয়ে আসতে পারে অনেক অনেক নেগেটিভিটি নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তো যতক্ষণ না ওগুলোকে সরিয়ে দেবেন না ততক্ষণ জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না একদমই তাই পোস্টপোনমেন্ট দেখছেন তো যদি আপনি লেট গো না করেন না এই যে আপনার এরকম এখনকার কারেন্ট সিচুয়েশানটা যে মানে একটা সময় সব কিছু ঠিক ছিল যখনই দেখছেন যে কখনও কখনও আপনার এরকম একটা পরিস্থিতি আসছে দেখতে পাচ্ছি যে একই সময়ের মতো ফিল হচ্ছে ধরুন এখন সিচুয়েশানে আছেন ঠিক আছে এই সিচুয়েশানটা আপনার মনে হচ্ছে যে আগেও এরকম সিচুয়েশান এসেছিল কিন্তু তখনকার সঙ্গে এখন যদি আপনি কম্পেয়ার করছেন না তখন আপনার মনে হচ্ছে যে আগেই ভালো ছিল কেন এরকম হয়ে যাচ্ছে সব কিছুটা টোটালিটি তো আপনাকে কিছুটা না ইউনিভার্সের উপরে ছেড়ে দিতে হবে এই কার্ডটা না আমার আপনি দেখুন এই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন সার্কাসে যে যেরকম খেলে দেখেছেন তো আপনার মনে হয়েছে যে আপনাকে নিয়ে আপনার ভাগ্য খেলছে আপনি একবার এদিক থেকে ওদিক যাচ্ছেন একবার ওদিক থেকে ওদিক যাচ্ছেন সেই ক্রিকেটের বলের মতো বা ফুটবলের বলের মতো ঠিক আছে একবার এদিক থেকে ওদিক একবার ওদিক থেকে এদিক কিন্তু ট্রান্সফরমেশান আপনাকেই নিয়ে আসতে হবে বন্ধু এটা নাম্বার ফাইভের কার্ড ঠিক আছে ট্রান্সফরমেশান আপনাকেই নিয়ে আসতে হবে চাইল্ডিশ মেন্টালিটি থেকে বেরোন ম্যাচুরিটি দেখলেন জাস্ট চাইল্ডিশ কথাটা বললাম তার সঙ্গে ম্যাচুরিটি নিজের এনার্জিটাকে এতটা পিওর করুন এতটা ভাইব্রেন্ট করুন এতটা পাওয়ারফুল করুন যে আপনি যেখানে যাবেন সেখান থেকেই যেন লাইন স্টার্ট হয় ঠিক আছে অনেকের হতে পারে সিচুয়েশান চেঞ্জ হতে পারে লাইফে অনেক কিছুই প্রবলেম আসতে পারে কিন্তু একটা জিনিস জানবেন যেদিন চোখ খুলবেন সেদিনই সকাল ঠিক আছে ভুল হতেই পারে ভুল মানুষ মাত্রই হয় সেটাকে নিয়ে পড়ে থাকতে গেলে হবে না লাইফে কিন্তু আপনার গ্রোথ আছে লেট গো করা স্টার্ট করুন না হলে কিন্তু আপনি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবেন না মাইজার মেন্টালিটি কারোর কারোর আছে দেখতে পাচ্ছি জীবনে আছে অনেক কিছুই আছে আপনার বোঝার ক্ষমতাটা নেই যে আপনার কাছে আছে আমাদের কাছে থাকে জিনিসপত্র থাকে সিচুয়েশান থাকে অনেক কিছুই আছে কিন্তু আমরা ভাবি যে আমার কাছে এটা নেই ওর কাছে কেন আছে আরে সবার কাছেই কিছু না কিছু খালি জিনিস থাকে না সবাই সব কিছু পারে না পায় না সেটা আমাদের বুঝতে হবে চেঞ্জ চেঞ্জ নিয়ে আসুন নিজের জীবনে চেঞ্জ আনাটা খুব দরকার আপনার আমি কয়েকটা নাম্বার বলতে চাই নাম্বার এইট নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার টেন নাম্বার ফোর টু টাইমস এসেছে এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার হতে পারে সিজোফেনিয়ার কার্ড এসেছে হতে পারে কোনো ব্যাপার নিয়ে খুব ডুয়েলটির মধ্যে আছেন প্রচণ্ড দোটানার মধ্যে আছেন আপনি অনেকটা হায়ার র্যাঙ্কে উঠে গেছেন হতে পারে সেখান থেকে এখন যখন নিচে দেখছেন না আপনার মনে হচ্ছে আপনার আশেপাশে আর কেউ নেই বা এতটাই একা করে নিয়েছেন নিজেকে আপনার আশেপাশে আর কেউ নেই ফিল হচ্ছে আপনার কিন্তু আপনি সবাইকে নিয়ে চলার মতো মানুষ গিল্ট ফিলিংয়ের মধ্যে ভুগছেন কেন মানুষের কথা মানুষের ব্যবহার মানুষের আঁচর এই যে আঁচরগুলো আপনি পেয়েছেন যে জায়গাটাতে না আপনাকে প্রতিটা মুহূর্তে এটা বোঝানো হয়েছে আপনি দোষী তাহলে সেই মানুষগুলোকে আপনি বিশ্বাস করেছেন বলে গিল্ট ফিল করছেন কেন বিশ্বাস তো করতে হবেই আমরা আজকে বিশ্বাস যদি না করি একজনকে বিশ্বাস করা যদি ছেড়ে দেন জীবনে এগোবেন কি করে বিশ্বাস করতেই হবে গিল্ট ফিলিংয়ের মধ্যে থাকবেন না একদম নয় লেজিনেস নিজের মধ্যে না সেই সেই জায়গাটাকে আবার নিয়ে আসুন নিজের মনটাকে স্ট্রং করুন আপনার স্ট্রেংথ হারিয়ে গেছে মনের মনের জোর হারিয়ে গেছে সেই জোরটাকে নিয়ে আসুন আপনি পারবেন আপনার মধ্যে আছে সেই ক্ষমতা ঠিক আছে অ্যান্ড অফ দ্য ডেকে এসেছে যে পলিটিক্স বুঝতে পারছি যে অনেক পলিটিক্সের শিকার আপনি হয়েছেন জীবন চলতে গিয়ে অনেক মুখোশের আড়ালে মানুষ হেসেছে কিন্তু আপনি বুঝতে পারেননি ভুল করেছেন ঠিক আছে ভুল করেই তো মানুষ শিখবে তো এখান পর্যন্ত ছিল আপনার এনার্জি এবারে দেখে নেবো যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে থ্যাংক ইউ সো মাচ কী কী মনে করছিলেন কাল রাত্রে আপনাকে নিয়ে সিক্স অফ সোর্স আপনার পার্টনার না কোথাও ট্রান্সফার হচ্ছেন হতে পারে এবং উনি ভাবছেন যে এখন যে কারেন্ট সিচুয়েশানটায় উনি আছেন না সেই সিচুয়েশানটাতে উনি ওভারকাম করবেন কি করে কারণ ওনার জীবনে না প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন্স আসতে শুরু করেছে হ্যাঁ চাকরি সূত্রেই হতে পারে কোথাও যাচ্ছেন এবং উনি আপনার জন্য একটা মেসেজ দিচ্ছেন সেটা হলো যে ওনার মনে হচ্ছে না আপনাদের দুজনের এই রিলেশনশিপটাতে আপনাকে নিয়ে উনি রাত্রে কী ভাবছেন মেনলি উনি এটাই ভাবছেন যে নিজের জীবনকে তৈরি করার জন্য আপনি অনেকটা ইগোয়েস্টিক হয়ে গিয়েছিলেন এবং আপনি ওনার প্রতি না সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই বিশ্বাসের জায়গা থেকেই উনি হয়তো ভাব উনি ভাবছেন হয়তো না উনি ভাবছেন যে উনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঠিক আছে কিছুটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন আপনাদের দুজনের এই রিলেশানটাকে উনি বারবার ওইটাই মনে করছেন যে ভাগ্যের চাকাটা যেমন ঘুরবে সেরকমই উনি ওয়েট করছেন যে কি হয় দেখা যাক ফোর অফ সোর্স উনি এটাও ভাবছেন যে আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন এই পুরো রিলেশনশিপটাতে আপনার কিন্তু ইনভলভমেন্ট আপনার আপনার দেওয়া আপনার অনেক কিছু আছে আপনার ইনভেস্টমেন্ট প্রচুর রয়েছে ঠিক আছে সেটা ফিজিক্যালি মেন্টালি ইমোশনাল ইমোশনালি সব দিক থেকে তো উনি এটাই ভাবছেন যে এই যে আপনি ইনভেস্ট করেছেন এখন কি আপনারা ওনার কথা মনে পড়ে না উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন কালকে রাত্রে উনি সত্যি খুব কষ্ট পেয়েছেন এবং পেজ অফ কাপস উনি আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করতে চাইছেন ঠিক আছে উনি আবার আপনার সঙ্গে কনট্যাক্ট করবেন কিন্তু উনি এটা ভাবছেন যে এটা একটু মানে ইভেন উনি আপনারও না উনি একটু না পেজের এনার্জি এনার্জিতে রয়েছেন ঠিক আছে মানে ইম্যাচিওর এনার্জিতে রয়েছেন অ্যাকচুয়ালি উনি নিজেই বুঝতে পারছেন না নিজেই কি করছেন ঠিক আছে তো দেখে নেব ওনার নেক্সট অ্যাকশন কী হবে জাজমেন্ট ওনার নেক্সট অ্যাকশান এটাই হবে যে উনি একটা জাজমেন্টের আশা করছেন এবং আপনার সঙ্গে জাজমেন্ট করবেন এটাই ওনার ইচ্ছে ঠিক আছে আপনার প্রতি জাজমেন্ট উনি করবেন উনি বুঝতে পেরেছেন এটা ইনজাস্টিস করেছেন উনি আপনার সঙ্গে ঠিক করেননি হতে পারে কেরিয়ারের জন্য বা ফ্যামিলি ইস্যুর জন্য এখানে ফ্যামিলি একটা ম্যাটার করছে হতে পারে সেই জন্য হয়তো উনি ভুল করেছেন আপনার জন্য ফাইন্যান্স রিলেটেড কিছু ইস্যু হতে পারে সেটা উনি জাজমেন্ট করবেন হুম নাইন অফ কাপস আপনি ওনার কাছে একটা উইশ ফুলফিলমেন্টের মতো আপনার কাছে উনি আসতে চান আপনাকে ভালোবাসতে চান এবং অবশ্যই ওনার যে ইগো সেই ইগোটাকে সরিয়ে উনি সেই বাঁধন খুলে বেরোতে চান যেই বাঁধনে উনি নিজেকে বেঁধে ফেলেছিলেন এবং যেই বাঁধন থেকে বেরিয়ে না উনি আপনাকেও সেই কষ্ট থেকে বের করতে চান হুম হ্যাঁ ফ্যামিলি ইস্যু একটা হান্ড্রেড পারসেন্ট আছে তবে হ্যাঁ কেউ কেউ অলরেডি ম্যারিড আছেন এখানে ম্যারিড হয়ে গেছেন যা দেখতে পাচ্ছি সেটা নিয়েও উনি ভাবছেন যে অলরেডি যেহেতু আপনি ম্যারিড হয়ে গেছেন তো আপনি কতটা অ্যাকসেপ্ট করবেন ওনার ব্যাপারটা দেখলেন বলতে বলতেই টেন অফ পেন্টিক্যালস তো আপনি যদি চান উনি আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ বানানোর চেষ্টা করবেন এবং রি ইউনিয়ন এখানে একটা দেখতে পাচ্ছি কারোর কারোর প্রেগনেন্সি রিলেটেড কিছু ইস্যু যদি থেকে থেকেছিল যে সেই জন্য হয়তো সমস্যা হচ্ছিলো সেটাও কিন্তু উনি সলভ করার মেন্টালিটিতে আছেন এবং অফ দ্য ডেক এসেছে নাইট অফ ওয়ান্স অবশ্যই উনি অ্যাকশান নেবেন উনি প্রপার অ্যাকশান নেবেন আপনাদের এই দুজনের রিলেশনশিপে আপনার কাছে আসবেন এবং আপনাকে অবশ্যই বিয়ের কথাও বলবেন হুম কিন্তু যেহেতু ফ্যামিলি ইস্যু একটা আছে এখানে দু দুটো কিং কুইন এসে গেছে তো সেটা যদি আপনার বাড়ি থেকে বা ওনার বাড়ি থেকে যদি প্রপারলি মেনে নেন তো উনি এটাই জাজমেন্টের আশা করছেন উনিও ঈশ্বরের কাছে জানাচ্ছেন যে একটা কিছু জাজমেন্ট হোক এই রিলেশনশিপটার জন্য ঠিক আছে দেখে নেব যে এই রিলেশনশিপে থার্ড পার্টি কে বাকি কী থ্যাংক ইউ সো মাচ সোলমেট হুম দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে থার্ড পার্টি বলে কিছু নয় এরকম হতেই পারে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি যে আপনাদের এই রিলেশানশিপটা না একটা সোলমেট রিলেশানশিপ ঠিক আছে তো এখানে আপনাকে একটু প্রেয়ার করতে হবে একটু অ্যাফারমেশান করতে হবে আপনাকে পজিটিভ ওয়েতে ভাবতে হবে যে কী হচ্ছিল কেন হয়েছে বারবার এই ব্যাপারটা ঠিক আছে তো দুজনের মধ্যে না সেই বন্ডিংয়ের অভাব এটা আপনাদের একটা থার্ড পার্টি ইস্যু রিকানসিলিয়েশান দেখলেন কারোর কারো রিকানসিলিয়েশান হবে অলরেডি আমি বলছিলাম যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে পাস্টের যা কিছু প্রবলেম ছিল না সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে আপনার কাছে আপনার পার্টনার ফিরে আসবেন ওকে ওকে অ্যাট্রাকশান নেই আমি বললাম না থার্ড পার্টি এখানে যেটা সেটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে অ্যাট্রাকশান হারিয়ে গেছে ঠিক আছে সেই কেমিস্ট্রিটাকে আবার নিয়ে আসতে হবে তো আমি থার্ড পার্টি ফ্যামিলি দেখলেন ফ্যাম হিলিং ফ্যামিলি অফ অফকোর্স এখানে ফ্যামিলি একটা থার্ড পার্টি আমি প্রথমেই বলছিলাম না ফ্যামিলি প্রবলেম একটা রয়েছে তো ফরগিভ করতে হবে আপনাকে ক্ষমা করতে হবে ফ্যামিলি ইস্যুটাকে সলভ করতে হবে আচ্ছা এখানে যেটা ব্যাপারটা কি জানেন তো আপনাদের দুজনের মধ্যে মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আপনি যেই যেই ব্যাপারগুলো চাইতেন উনি সেটা দিতে পারেননি হুম আপনার লক্ষ্য উনি পূরণ করতে পারেননি আপনার চাহিদা উনি পূরণ করতে পারেননি তো সেই জায়গা থেকে না আপনার কোন একটা জায়গায় মনে হতো যে আপনাকে প্রপার টাইম দেয় না এখানে দেখুন এখানে যেটা আসছে ইউ আর লাভেবেল মানে কি আপনি ভালোবাসা চাইতেন আপনি সময় চাইতেন সেই জায়গাগুলো কোথাও একটা থার্ড পার্টির মতো এখানে দাঁড়িয়ে গেছে ট্রু লাভ হ্যাঁ পিওর পিওর পিওরিটি যেটা না ট্রান্সপ্যারেন্সি সেটা কম ছিল রোম্যান্টিক ব্যাপারটা এই জায়গায় কিন্তু কম ছিল ফর গিভনেস এবং অ্যান্ড লার্নিং তো এখানে কিন্তু পাস্টের কিছু সিচুয়েশান ছিল পাস্ট এক্সপিরিয়েন্স ছিল যেগুলো খুব খারাপ মোমেন্টস ছিল সেই জায়গাগুলো একটা থার্ড পার্টি ক্রিয়েট করেছে কীরকম জানেন তো ব্যাপারটা ধরুন আপনাদের দুজনের মধ্যে না কিছু ইস্যু ছিল হতে পারে আপনার পাস্ট ছিল কিছু ওর পাস্ট ছিল কিছু ঠিক আছে সেই জায়গাটাও একটা থার্ড পার্টি ক্রিয়েট করেছিল সেই জায়গাটা কিন্তু হিলিং করাটা খুব দরকার যেটা আপনাকে রিলিজ করতে হবে হিল করতে হবে সেই এক্সপিরিয়েন্সগুলোকে তবেই না আপনি প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে পারবেন এইগুলো আপনার একটা থার্ড পার্টি ক্রিয়েট করেছিল ঠিক আছে এবং বটো দেখেছে ডেকেছে মেক দ্য এফর্ট আমি প্রথমেই বলেছিলাম না একটা চাইল্ড ইস্যু কিছু থাকতে পারে গাইডেড গাইডেড কিছু যদি কিছু পেয়ে থাকেন সেটা আপনি করুন সেটা আপনার জন্য ভালো হবে কোনও জায়গা থেকে গাইডেন্স যদি পেয়ে থাকেন আর চাইল্ড ইস্যু যদি কিছু থেকে থাকে সেই জায়গাটা আপনাকে কিন্তু সলভ করতে হবে ওকে দেখি নেব ওনারা আপনাকে না বলা কিছু কথা মেসেজেস থ্যাংক ইউ উনি তৃষ্ণার্ত আপনার অ্যাটেনশানের জন্য স্মাইলি উনি উনি সত্যিই উনি সত্যি অ্যাটেনশান চাইছেন বা আগেও চাইতেন একটু অ্যাটেনশান শিকার আছেন আওয়ার লাভ ইজ লাইক এ ফেরিটেল অফকোর্স আপনাদের ভালোবাসাটা একটা রূপকথার গল্পের মতো আপনাদের দেখা হওয়াটাও হয়তো রূপকথার গল্পের মতো কিন্তু কোনো কোনো জায়গায় আপনার সেই বললাম না একটা সিচুয়েশানটা ঠিকঠাক ছিল না হ্যাঁ তো উনি আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনি ওনার কাছে শুধুমাত্র একটা অপশান নন তো নিজেকে বুঝতে হবে রিলেশনশিপ না এখন উনি রিলেশানশিপে উনি ভয় পান যে কোনো কারণেই হোক ওকে আপনি উনি আপনার জন্য ওয়েট করছেন এ এটাই বলার জন্য যে উনি কি ফিল করছেন আপনার জন্য রাইট নাও সত্যি উনি ওয়েট করছেন ওয়েটিং বললাম না উনি হয়তো এটা ভেবেছিলেন বা আপনাকে প্রিটেন্ড করেছিলেন আপনাকে বোঝাতে চেয়েছিলেন যে উনি আপনাকে কেয়ার করেন না কিন্তু সেটা একদমই নয় উনি যথেষ্টই কেয়ার করেন অন্য কেউ একটা চলছে একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু আছে এখানে ঠিক আছে ইয়োর বিউটি মুভস মি আপনার সৌন্দর্য ওনাকে এখনও কিন্তু প্রভাবিত করে এমন নয় যে উনি আপনাকে নিয়ে ভাবেন না যথেষ্টই ভাবেন দেখতে পাচ্ছি অথচ মাথাতে অন্য কেউ রয়েছে অনেকে ম্যারেডও হতে পারেন হঠাৎ বিয়ে করে নিয়েছেন আপনার পার্টনার তবুও আপনার কথা ভাবছেন ব্যাড রিলেশনশিপ হ্যাবিটস দেখলেন ওনার এক্সট্রা অ্যাফেয়ার মানে আপনি ছাড়াও এখানে থার্ড পার্টি খুব স্ট্রংলি রয়েছেন সেটা কিন্তু উনি আপনাকে বলতে চাইছেন যে আই হ্যাভ এ লট অফ ব্যাড রিলেশনশিপ হ্যাবিটস মানে খুব খারাপ রিলেশনশিপের মধ্যে দিয়ে গেছেন তার মানে এই নয় যে আপনি ছাড়াও রয়েছে সেটা নয় স্লিপ অফ টাং কিন্তু ব্যাপারটা কি জানেন তো মানে খারাপ সম্পর্কের জন্য না উনি সম্পর্ক এখন ভয় পান এই যে এখানে এসেছে রিলেশনশিপ মানে স্কেয়ার মি তো রিলেশনশিপে এখন ভয় এসে গেছে ওনার হ্যাঁ ওই জন্য হতে পারে যে উনি এখন আপনার থেকে না পালিয়ে পালিয়ে বেড়াতে চাইছেন উনি আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করেন কিন্তু রিলেশনশিপ চান না মানে কীরকম একটা না নাম না জানা সম্পর্ক নাম নেওয়া না দেওয়া সম্পর্ক কোনো সম্পর্কের নাম উনি দিতে চান না ইউ আর জাস্ট টু মাচ ফর মি রাইট না হয় অনেক সময় হয় মানুষের যখন না কমিটমেন্ট ইস্যু অ্যাকচুয়ালি এটা আপনাদের থার্ড পার্টি হ্যাঁ হঠাৎ এলো আই ফিল লাইক আই এম লুজিং ইউ তো ঠিক আছে কোনো অসুবিধে নেই উনি আপনাকে উনি ফিল করছেন যে উনি আপনাকে হারিয়ে ফেলছেন কিন্তু তবুও উনি এটাই আপনাকে বলতে চাইছেন যে যা কিছু হয়েছে সেটা থেকে একটা লেসন নিয়ে একটা শিক্ষা নিয়ে এগ্রি হতে দুজনে মিলেই মানে সম্মতিতে আলাদা থাকতে ঠিক আছে ইউ রিমাইন্ড মি অফ মাই এক্স এখানে একটা এক্স ফ্যাক্টরও কিন্তু রয়েছিল ঠিক আছে তো ওভারঅল এটাই হচ্ছে আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিং আবার দেখাবে টিল দেন টেক কেয়ার বা বাই